দেশের এই অবস্থায় ব্যাংক যেখানে বলতেছে যে দুই লক্ষ টাকার উপরে কেউ তুলতে পারবে না বাহির থেকে রেভিডেন্স বন্ধ হয়ে গেছিল এখন সেটা চালু হয়েছে মেট্রো রেল ভাঙা হয়েছে কত দেশের ক্ষতি হয়েছে লুটপাট দুর্নীতির একদম শীর্ষস্থানে চলে গেছে বাংলাদেশ সেই জায়গায় যখন অন্তর্বর্তীকালীন সরকার সহ ডক্টর ইউনুস সহ সমন্বয়ক ভাইরা একটা ভালো সিদ্ধান্ত নিয়ে একটা দল গঠন করে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে যাচ্ছে তখনই আমাদের মাথা ব্যথা অমোক আওয়ামী লীগের দালাল অমক শিবির ছিল এই যে কলকাঠি নাটতেছি কুলু দিতেছি শুধু আমরা এটাই পারি আর কি পারি বলেন আপনারা দেশকে কি আসলেও ভালোবাসেন না রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই সমস্ত কাজ করেন অন্যজন নব্বই পার্সেন্ট করছে এরা তিরিশ পার্সেন্ট করবে সমস্যা আছে সমস্যা নাই তো আপনি নব্বই পার্সেন্ট সহ্য করতে পারলে দশ পার্সেন্ট সহ্য করলে কি সমস্যা আয়ের উপদেষ্টা বানাইছি একজন স্বরাষ্ট্রমন্ত্রী কালকে একদিন এক বক্তব্য দেয় পরের দিন আর এক বক্তব্য দেয় মনে হয় আওয়ামী লীগের এইবারই নির্বাচনে নিয়ে এসে দাঁড় করায় দিবে ক্ষমতারে সে বসায় দেন আপনি পারলে ক্ষমতায় বসায় দেন যে সমস্ত কর্মকাণ্ড আমাদের অবস্থা একদমই ভয়াবহ ভিডিও শুরু করার আগেই বলতেছি পরিপূর্ণ ভিডিও না দেখে কেউ যদি বকাবকি করেন কেউ যদি বাজে মন্তব্য করেন এটা আপনার জন্য উচিত হবে না আল্লাহর কাছে ধরা থাকবেন আগে পরিপূর্ণ ভিডিও দেখবেন সত্য মিথ্যা যাচাই করবেন তারপরে কমেন্ট করবেন চলুন শুরু করছি আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা সভ্য হতে পারি নাই আমরা বাঙালিরা সবসময় একটা কথা বলি বাঙালিরা কারো ভালো দেখতে পারে না একটা প্রবাদ আছে আসলেই বাস্তব কথা আজকের ভিডিওটি দেখেন স্বাধীন করছেন দেশ তাই না পিছন দিয়ে আঙুল দিতেছে আর এই সমস্ত জিনিস দেখে আমরা লাফালাফি করতেছি হক কথা বাস্তব কথা একটু শোনেন এবং ভিডিওটা শেয়ার করেন বুঝছেন শুধু তো ভিডিও দেখেন এই যে এখানে যে ভিডিওটি দেখতেছেন আমাদের নাহিদ ভাই এনারা যে পিটানিটা দিছে এটা কি মানে আপনি খাইতেন এমন পিটানি পিটানিটা খাইতেন এটা কি কোনো নাটক আচ্ছা এটা তো গেল এইবার যে পিকচারগুলো এখানে দেখতে পাচ্ছেন কথা হচ্ছে এটা নিয়ে আমি ভিডিওস কল করছিলাম দেখলাম এই বিষয় নিয়ে কেউ কথাই বলে নাই সবাই বিষয়টাকে শেয়ার করছে মিনিমাম আপনার লাক্ষানিকের মতো শেয়ার হয়েছে আপনার এই বিষয়গুলো নিয়ে খুব চর্চা হইতেছে যে তারা ছাত্রদলের ছিল তারা অঙ্গ সংগঠনের ছিল তারা রাজনীতি করে তারা রাজনীতিবিদ হতে চায় আমরা সাধারণ জনগণ কি ফেঁসে গেলাম তাহলে এই সমন্বয়করা কি আমাদের মাথা বিক্রি করে খেলো এরা তো তলে তলে থাইকা শুধু সমন্বয়কগিরি কইরা সরকার হয়ে গেল ভাইরে রে আজকের এই ভিডিওটি দেখেন এখানে একটা ভিডিও আমরা প্লে করছি সেই ভিডিও আপনারা একটু দেখতে থাকেন এখানে কিছু পিকচার যারা দিচ্ছে এবং যেই সমস্ত মানুষ কমেন্ট করতেছে কমেন্টগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন ভাইজান একটু একটু আপনাদেরকে কমেন্টটা একটু দেখাতে চাই একটু দেখেন মানে আমাদের মন মানসিকতা কতটুক নিচে চলে গেছে এখন বলে কী লাভ ঠিক আছে এই পিকচার নিয়ে সমালোচনা হচ্ছে এখন বলে কী লাভ এত গোয়েন্দা সংস্থা আওয়ামী লীগের এত মন্ত্রী এমপি ছাত্রলীগের সভাপতি শোনেন আজকের ভিডিওটি দেখেন কিছু হক কথা আছে অবশ্যই শোনা দরকার অবশ্যই ভিডিওটি দেখেন হ্যাঁ সাধারণ সম্পাদক এদের আসল কোনো পরিচয় নাই। এরা অরিজিনাল ছাত্র না এটা জামার শিবিরের ক্যাডার চিন্তা করছেন কি পরিমাণ মানে আমাদের মাথা চিন্তাধারা কমেন্টগুলো দেখলে হাসি পায় মুক্তিযুদ্ধের সময় সাধারণ জনগণ যুদ্ধ করছে আর শেখ মুজিব ছিল জেলখানায় তবুও সে জাতির জনক আর সমন্বয়করাও উপদেষ্টা হলে দোষ একশো পার্সেন্ট তারা ছাত্র রাজনীতি করছে ভাই আওয়ামী লীগের বিএনপি জামাত ইসলামের থেকে এরা দেশ ভালো চালাবে না আপনার কি মনে হয় রাজনীতিবিদ হতে কেবল তো বসছে শেখ মুজিব তো জেলে ছিল সে যদি জাতির পিতা হয় এরা সমন্বয়ক হয়ে কি রাষ্ট্রের একটা ক্ষমতা পাইতে পারে না এত চুলকানি কেন আবার এই যে যে একটা পিকচার দেখেন এই পিকচারটা ভিপি নূর ভাইয়ের সাথে আবার সাজিদ ভাইয়ের একটা পিকচার দেখলাম সাদ্দামের সাথে তো এই পিকচারগুলো নিয়ে আওয়ামী লীগের দালাল এরা বিএনপির দালাল এদেরকে ব্যবহার করা হয়েছে এখানে কত কমেন্ট তবে কি গভীর ষড়যন্ত্র হয়েছে আমাদের এই সহজ সরল বাংলা জনগণকে নিয়ে মানে চিন্তা করতে পারবেন না ভাইজান একটু নিজের সেন্সকে প্রশ্ন করেন এই যে এই যে নিজেরা ঠিকই উপদেষ্টা পদ নিয়ে বসে আছে আমরা তো সবাই বৈষম্যের মধ্যে থেকে গেলাম মানে কত কমেন্ট আমি কমেন্ট বলবো না আমার কিছু টপিক আমার কিছু পয়েন্ট একটু শোনেন সেটা হচ্ছে এই যে নাহিব ভাই এই যে মাইটটা খাইছে হুইল চেয়ারে করে যাচ্ছে এটা এটা কি কোনো নাটক আচ্ছা পরিমাণ নির্যাতন এই আপনারা এই সাধারণ ছবি দিয়ে কি দিয়ে কি কি দোষে শেখ মুজিবের ভাষণ আজও জাতির সামনে একটা উদাহরণ শুরু তো তারা জনতাকে ছাত্র জনতাকে গাইড করছে সেটা করার দ্বারা স্বৈরশাসক বিদয় নিছে আজকে আমি কথা বলতে পারতেছি আপনি পারতেছেন তারা দুইজন কি দুইজন উপদেষ্টার পদে বসে গেছে আপনার তাদের নিয়ে জল কোথাকার কোন পিক ছাত্র অধিকার পরিষদ কেন একজন ছাত্রীকে রাজনীতি করার অধিকার নাই সে রাজনীতিতে আসবে অবশ্যই দল বানাবে সমস্যা কী আমাদের বাঙালি মেন্টালিটি এতটাই নিম্নমানের এই জিনিসগুলো দিয়ে আমরা পরিস্থিতিকে বেসামাল করার চেষ্টা করতেছি চিন্তা করেন দেশের যে অবস্থা বারোটা বাঁচ বাঁচছে ষোলো বছরের প্রত্যেকটা মিনিটে ষোলো হাজার ষোলো লক্ষ তেরো লক্ষ টাকা করে বাহিরে পাচার হয়েছে দেশের এই অবস্থায় ব্যাংক যেখানে বলতেছে যে দুই লক্ষ টাকার উপরে কেউ তুলতে পারবে না বাহির থেকে রেভিডেন্স বন্ধ হয়ে গেছিল এখন সেটা চালু হয়েছে মেট্রো রেল ভাঙা হয়েছে কত দেশের ক্ষতি হয়েছে লুটপাট দুর্নীতির একদম শীর্ষস্থানে চলে গেছে বাংলাদেশ সেই জায়গায় যখন অন্তর্বর্তীকালীন সরকার সহ ডক্টর ইউনুস সহ সমন্বয়ক ভাইরা একটা ভালো সিদ্ধান্ত নিয়ে একটা দল গঠন করে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে যাচ্ছে তখনই আমাদের মাথা ব্যথা অমুক আওয়ামী লীগের দালাল অমুক শিবির ছিল এই যে কল নাটতেছি কুলু দিতেছি শুধু আমরা এটাই পারি আর কি পারি বলেন সেনাবাহিনী একটা ভালো জিনিস করছে ভালো কাজ করছে দেশকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে তাদের সাথে গোপালগঞ্জে মারামারি লাগাইছে শেষ পর্যন্ত তো মাফ চাইলেন কেন কি দরকার ছিল এত মানুষকে পিটানি খাওয়াইলেন ডাকাতগুলো ধরা পড়লো ভালো মানুষও মায়ের খাইছে কতগুলা দরকার ছিল কোনো এই সমস্ত ফাজলামুর দরকার আছে বাংলাদেশে আপনারা দেশকে কি আসলেও ভালোবাসেন না রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই সমস্ত কাজ করেন আমাদের জনতা আমাদের মাথার ভিতরে মগজ কিচ্ছু নাই শক্তিই কিছু নেই কেন বলতেছি জানেন তারা ঠিক আছে তারা পদ নিচে এটা আপনারা ভুল করতেছেন আমাদের আমরা কি করতেছি খারাপ জিনিসগুলোকেও শেয়ার করতেছি যেটা শেয়ার করা যাবে সেটাও করতেছি যেটা করা যাবে না সেটাও করতেছি করা যাবে যেটা সেটা করি না এই যে আজকের এই ভিডিও কিছু হক কথা বাস্তব কথা এটা করা যাবে না মাথার মগজ মাথার চিন্তাধারা আমাদের এতটাই নিম্ন পর্যায়ে আমাদের বাঙালিদের মেন্টালিটি এই দেশ কোনোদিনও স্বাধীন হবে না কোনো দিনও স্বাধীন হবে না পাঁচ বছর পর পর শুধু সরকার বদল হবে দেশের মারা ছাব্বিশ বছর বয়সে একজন চেয়ারে বসছে এটা আমাদের সহ্য হচ্ছে না শেখ মুজিব না থাকলে দেশ যেমন স্বাধীন হতো না সবাই স্লোগান দেন তো সমন্বয়করা না থাকলে আজকে সাধারণ জনগণের সাথে জনতা মাঠে নামতো না এটা বিশ্বাস করেন পিরাকি ভট্টাচার্যও তো বলছে যে এটা দরকার আছে বড় বড় মন্ত্রী এমপিরা কি কি বলবে এগুলোর বিষয়ে ভাইরা তো শুনবে তারা গণ অধিকার পরিষদ খারাপ কিছু করছে তাদের তো দলেই আসে না তারা ছাত্ররা কখনো খারাপ কিছু করতে পারে না হ্যাঁ এরা লুটপাট করবে অন্যজন নব্বই পার্সেন্ট করছে এরা তিরিশ পার্সেন্ট করবে সমস্যা আছে সমস্যা নাই তো আপনি নব্বই পার্সেন্ট সহ্য করতে পারলে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট সহ্য করলে কি সমস্যা আয়ের উপদেষ্টা বানাইছি একজন স্বরাষ্ট্রমন্ত্রী কালকে একদিন এক বক্তব্য দেয় পরের দিন আরেক বক্তব্য দেয় মনে হয় আওয়ামী লীগের এইবারই নির্বাচনে নিয়ে এসে দাঁড় করায় দিবে ক্ষমতার এসে গেছেন বসায় দেন আপনি পারলে ক্ষমতায় বসায় দেন যে সমস্ত কর্মকাণ্ড আমাদের অবস্থা একদমই ভয়াবহ এই সমস্ত পিকচার নিয়ে আমরা কি করতেছি কি কি না করতেছি আমরা মস্তিষ্ক চেঞ্জ করেন মস্তিষ্ক চেঞ্জ করেন বাঙালি মেন্টালিটি দূর করেন একজন ভালো সাকসেসফুল হয়েছে একজন পথ পাওয়ার যোগ্য একজন সম্মানী ব্যক্তি তাকে সম্মান করেন কলকাঠি নাই রেন না লাভ আছে কোনো আপনি নাহিদের পিছনে এখানে আঙুল দিয়ে কিছু করতে পারবেন নাহিদ ভাইয়ের পিছনে আপনারা তো খায়া দিবে লাভ আছে কোনো কোনো দরকার নেই এসবের আর আমরা যারা সাধারণ জনগণ আমাদের উচিত কোনটাকে শেয়ার করা যাবে কোনটাকে করা যাবে না এটা সিদ্ধান্ত আপনার সোশ্যাল মিডিয়াতে কি সব খবর সত্য হয় আমরা যারা ভিডিও করে আমরাও তো ক্লিকবেট করি নিউজ যেগুলো বলে সেইগুলোই কিন্তু থামনিলে যে বিষয়টা থাকে সেটা তো অনেকটাই ক্লিকবেট থাকে প্রত্যেকটা ক্লিক ক্লিকবেট থাকে এটা আমরা নিজেরা খারাপ হয়েছি না আমাদের দোষ নেই আমরা যদি মিথ্যা নিল এবং ক্লিকবেট করি এটা আমাদের দোষ নেই এটা আপনাদের দোষে আমরা করি আমি যদি লেখি সজীব জয় কী বললো দেখুন আপনি দেখবেন আপনি নিজের প্রশ্ন করেন দেখবেন আর যদি লেখি সজীব বজের জয় এই মাত্র শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন একই বলব দেখবেন এটা দেখবেন এটা শুধু আমরা ক্লিক বেট করি না সময় টিভি দিন তিন শুরু করে যমুনা টেলিভিশন থেকে শুরু করে চ্যানেল টোয়েন্টি ফোর এটিএন বাংলা যত নিউজ পোর্টাল আছে সবাই করে এবং এটা মনে হয় রাইট আছে বৈধতা আছে বেশি বেট করা যাবে এগুলো কেন জনগণ যাতে এঙ্গেজ হয় ক্লিক করে আপনাদের দোষে তো আমাদের মস্তিষ্ক চেঞ্জ করতে হবে সামান্য পিকচার দিয়ে বাংলাদেশকে দমিয়া রাখা যাবে না আমি চাই ছাত্ররা অবশ্যই রাজনীতিতে আসবে সুন্দর একটা দেশ হবে যেখানে স্বাভাবিকভাবে কথা বলা যাবে আন্দোলন করা যাবে যে দল মত নির্বিশেষে সবাই সবার ওপিনিয়ন রাখতে পারবে সাধারণ জনগণ ভালোভাবে চলাফেরা করবে এটা আমার চাওয়া আমি কোনো দলের দালালি করতে আসিনি মানুষ ভুল করতে পারে না যদি তারা সেগুলো করে থাকে কোনো দলের সাথে সম্পৃক্ত থাকে এতদিন বের করেন নাই কেন এখন সেগুলোকে নিয়ে কেন টানা হাসা হচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত